বাংলাদেশে কার্যত একজনের শাসন চলত। সে একজন কে ছিলেন? রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার নাম শেখ হাসিনা ওয়াজেদ। ইভেন একটু আগে বললেন কাওয়া কাদের, আমি ওইভাবে বলতে পারবো না, আমি বলতেও চাচ্ছি না কাওয়া কাদের, পাবলিক বলেন এটা। উনি ওই একজনের কাছেই, একজনের ইচ্ছা অনুসারে, একজনের প্রেসক্রিপশন অনুসারে বক্তৃতা দিতেন। আইনিভাবেই বাংলাদেশকে একজনের হাতে শাসন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেটা হলো আর্টিকেল 70 অফ দি কনস্টিটিউশন। এটা কিভাবে? আপনি পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টের কোনো সংসদ সদস্য, সরকারি দলের কোনো সংসদ সদস্যের নিজস্ব কোনো মতামত দেওয়ার কোনো ক্ষমতা নাই। ইভেন বিরোধী দলের সংসদ সদস্যের, বিরোধী দলের নেতার বাইরে কোনো মতামত দেওয়ার কোনো ক্ষমতা নেই। হার ম্যাজেস্টিস ভয়েস ইজ দ্য সুপ্রিম ভয়েস। ফলে আপনি সংসদে আইন পাশ করতে যাবেন, যাই করবেন না কেন, শেখ হাসিনা যেটা চেয়েছেন সেটা হয়েছে। ওই আইনের আওতায় সমস্ত মন্ত্রীরা তার কাছে পদানত, প্রত্যেকটা মন্ত্রীর মন্ত্রণালয় তার দর্শনের কাছে পদানত। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ধীরে 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 স্বৈরাচারের গন্তব্যে পৌঁছেছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ থেকে কী কীভাবে একটি স্বৈরতন্ত্রে রূপান্তরিত হচ্ছে, যে স্বৈরতন্ত্র বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছেন, সাংবিধানিক শাসনকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছেন, যে স্বৈরতন্ত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে লঙ্ঘন করেছেন, যে স্বৈরতন্ত্র বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে লঙ্ঘন করেছেন, ভোটাধিকারকে হরণ করেছেন। সুতরাং স্বৈরতন্ত্র কোনো ব্যক্তির দায় না, স্বৈরতন্ত্র একটি দর্শনের দায়। সেই দর্শনকে বাস্তবায়ন করেন একটি রাজনৈতিক গোষ্ঠী, সেই রাজনৈতিক গোষ্ঠীর সহযোগী হিসাবে কাজ করেন প্রশাসনিক কিছু লেসপেন্সার, যারা বাংলাদেশকে ধীরে ধীরে একটি ব্যর্থ রাষ্ট্রের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এখানে আমি না তুমি, তুমি না আমির কোনো সুযোগ নাই। এখানে দুই পক্ষ আছেন, এক পক্ষ বলছেন যে আমি না, রাজনৈতিক দল না, তুমি প্রশাসন, আর এক পক্ষ বলছেন আমি না, প্রশাসনের দায় না তোমার। এখানে আমি না তুমি, তুমি না আমির কোনো সুযোগ নাই। এখানে একটাই কথা, স্বৈরতন্ত্র জুলাই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। সেই জুলাই হত্যাকাণ্ডের সরাসরি জড়িত যত স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্রের যারা প্রবক্তা, স্বৈরতন্ত্রের যারা দর্শক, স্বৈরতন্ত্রের যারা লেসপেন্সার, স্বৈরতন্ত্রের যারা সহযোগী, প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে। এটা ন্যায় বিচারের স্বার্থে, আবু সাঈদ মুগ্ধদের আত্মার শান্তির স্বার্থে, বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের মানুষের হৃদয়ের আকুতি মেটানোর স্বার্থে। এর বিকল্প কোনো জায়গা নাই। প্রশ্ন করা হয়েছে এরা আইনের আওতায় আসবে কি না, প্রশ্ন করা হয়েছে এদেরকে আইনের আওতায় আনার জন্য যথেষ্ট আইন আছে কি না। উত্তর কিন্তু খুব সাধারণ, খুব সিম্পল। উত্তর হলো এই সরকারের কমিটমেন্ট, সমস্ত অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে এবং সেই আইন যথেষ্ট আছে। এটা 1973 সালের, আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বলে একটা আইন আছে, সেই আইনের আওতায় একটি ডেফিনেশন আছে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধের মধ্যেই আছে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক দশ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা জনসাধারণের উপরে হত্যাকাণ্ড চালানো হয়, মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হয়, তাহলে সেটা হবে মানবতা বিরোধী অপরাধ। অনেক কিছু আছে, তার মধ্যে দুইটা জিনিস বললাম। তো এটাকে আমরা বিশ্লেষণ করে দেখি, বিগত 15 বৎসর ধরে বাংলাদেশে 4000-এর উপরে মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিনা বিচারে হত্যা করা হয়েছে, 700-এর মতো মানুষকে গুম করা হয়েছে, অগণিত মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে,
60 লক্ষর উপরে মানুষকে গায়েবী মামলায় আসামি হতে হয়েছে। এসবই মানবতা বিরোধী অপরাধের উপাদান। আর এই সব কিছুকে ছাপিয়ে জুলাই হত্যাকাণ্ডে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য একটি নির্দিষ্ট সিভিলিয়ান গোষ্ঠীকে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, তাদেরকে নিপীড়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তার জন্য মানবতা বিরোধী অপরাধ আইন 1973 যথেষ্ট। আর কিছু লাগবে না। আপনারা ধৈর্য ধরেন, 60 দিন বা 90 দিন একটা সরকারের জন্য এই সমস্ত বিষয়গুলোকে সামনে আনা খুবই স্বল্প সময়। আমরা সময়ের পরিক্রমায় এটা আনবো। কিরণ সাহেব একটা কথা তুলেছেন যে আসামিরা যাতে ন্যায় বিচার পায় সেটাও নিশ্চিত করতে হবে। আপনাদেরকে আমরা বলছি, জাতিসংঘ থেকে আমাদের সাথে যখন বৈঠকে এসেছিলেন আমরা একটা জিনিস সুনিশ্চিত করেছি, 1973 সালের আইনে ইতিমধ্যেই সরকার কিছু পরিবর্তন আনার জন্য সুপারিশ করেছেন, যেখানে বলা হয়েছে আসামিরা যদি মনে করেন বিদেশ থেকে আইনজীবী আনবেন সেই সুযোগও আমরা রেখেছি, যেখানে বলা হয়েছে ট্রায়াল যদি মনে হয় যে আমরা পাবলিকলি টেলিভিশনে দেখানো হবে আমরা সেই চিন্তাও মাথায় রেখেছি। এখানে একটা প্রশ্ন এসেছে যে যদি টেলিভিশনে গোটা জাতি ট্রায়াল দেখে তাহলে সাক্ষীদের নিরাপত্তার একটা প্রশ্ন এসেছে, আমরা এটা বিবেচনা করছি। তবে আসামি পক্ষ যাতে এই বিচার নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারেন সে বিষয়ে সরকার এবং প্রসিকিউশন টিম যথেষ্ট সচেষ্ট আছেন, এ বিষয়ে আমরা আশ্বাস দিতে পারি। এবং আমাদের আশ্বাস, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় যারা এই ফিল্ডে কাজ করেন সবাই অবগত আছেন। আমি কথা বাড়াবো না, আমি শুধু বলবো আজকে আপনারা দুই পক্ষ যে যুক্তি দিয়েছেন সেই যুক্তি আমাকে মুগ্ধ করেছে, সেই যুক্তি আমি খুব উপভোগ করেছি। আমি শেষ করার আগে কয়েকটি প্রশ্ন আসছে, সেটা হলো কবে নাগাদ এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার শুরু হতে পারে বলে মনে করেন? ইতিমধ্যে আইনমন্ত্রী বলেছেন 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল গঠন হবে, বা দ্রুততর সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন হবে। জজ নিয়োগের একটা প্রক্রিয়া ছিল, সেটা সম্পন্ন হয়েছে, ইতিমধ্যে প্রসিকিউশন টিম নিয়োগ হয়ে গেছে, ইতিমধ্যে তদন্তকারী সংস্থাও নিয়োগ হয়ে গেছে। তো আমরা যত দ্রুত সম্ভব আমরা করব, তবে যত দ্রুত সম্ভব শব্দটা যদিও ভেগ, তবে ক্ষেত্রে ভেগনেস থাকবে না, এই আশ্বাস আমরা দিতে পারি। 60 লক্ষের উপরে যে মানুষের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছিল সেই সমস্ত মামলার অধিকাংশ বাদী ছিলেন পুলিশ, রাষ্ট্র। এখন কিছু মামলা হচ্ছে, এই মামলাগুলোর বাদী কিন্তু ভিকটিম ফ্যামিলি, ভিকটিমদের পক্ষ থেকে। রাষ্ট্র এখন পর্যন্ত নিজে বাদী হয়ে কোনো মিথ্যা মামলা একটাও করেনি, অ্যালাউ করেননি। সরকারি বাহিনীর হাতে এখন পর্যন্ত দু একটা বিচ্ছিন্ন ঘটনা বাদে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। সরকারি বাহিনীর হাতে এখন পর্যন্ত গুমের শিকার কেউ হয়নি। এই সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন আছে। তবে সেই ক্ষেত্রে আপনারা যেটা বলছেন, প্রকৃত অপরাধীরা শাস্তির প্রদানে চ্যালেঞ্জ হবে কি না, আমরা নিশ্চিত করতে পারি তদন্ত টিমের মাধ্যমে প্রকৃত অপরাধীরাই বিচারের মুখোমুখি হবে। এফআইআর হওয়া মানেই বিচার শুরু হওয়া না। এটা আইনের একটা আছে যে আমরা যেটাকে প্রসিডিং বলি, চার্জশিট হওয়ার পরে সেটা প্রসিডিং শুরু হয়, তার আগ পর্যন্ত এটা প্রাইমারি স্টেজে আছে। ভিকটিম পরিবার যখন কাউকে কারোর বিরুদ্ধে অভিযোগ করে, এটা আমাদের আইন অনুসারে পুলিশের আইনি বাধ্যবাধকতা রয়েছে, সেখানে কোনো নিজের থেকে হাত দিতে পারে না, ওইটা অ্যাজ ইট ইজ রেকর্ড করবেন, তারপরে পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনবেন বলে আমরা সেটা ভ্যানগার্ড হিসাবে দেখব। যারা ভারতে পালিয়ে আছেন বা পৃথিবীর অন্য দেশে চলে গেছেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে, যারা পালিয়ে গেছেন তাদের আনা উচিত অবশ্যই, আইনের আইনেই বলা আছে, তাদের আনার জন্য আদালত থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা আমার ব্যক্তিগত, এই যারা পালিয়ে গেছে তারা যদি বিচারের মুখোমুখি না হন তারা নিজেরাই নিজেদের ন্যায় নিজেদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করছেন,
তারা আসামিকে বাদীপক্ষকে জেরা করতে পারবেন না, সাক্ষীকে জেরা করতে পারবেন না। আমরা তারপরেও তাদের পক্ষ থেকে হয়তো আইনজীবী নিয়োগ করারও বিধান আছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। আইনি প্রক্রিয়ায় যদি তাদেরকে আনার জন্য যা যা করার সম্ভব আদালত সেটা করবেন, সরকার আদালতকে সেখানে সহযোগিতা করবেন, প্রসিকিউশন সেখানে সহযোগিতা করবেন, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সাবেক বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবি করেছেন বিশ্লেষকরা, তা নিয়ে আপনার বিশ্লেষণ কি? খায়রুল হকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে, তদন্তকারী সংস্থা যাচাই বাছাই করে সেই মামলার উপাদান বিশ্লেষণ করবেন, সে বিশ্লেষণ করে নিশ্চয়ই উনি যদি মনে করেন, তারা মনে করেন যে উপাদান আছে, তারা গ্রেপ্তার করবেন এবং গ্রেপ্তার হওয়া উচিত যদি তিনি ইনভলভ থাকেন। উনি যেটা করেছেন রায়ের মাধ্যমে আজকের বাংলাদেশে ব্যর্থ রাষ্ট্রের কাছাকাছি যাওয়া, স্বৈরতন্ত্রের কাছাকাছি যাওয়া, এর পিছনে ওনার যে স্বৈরতান্ত্রিক দর্শন অনুসরণ করেছেন সেই দর্শনটা আজকে আমাদেরকে ভোগাচ্ছে। ওনার একটা ডিফেন্স আছে, উনি বলবেন যে আমি সরল বিশ্বাসে করেছি, এ বিশ্বাস সরল বিশ্বাস হতে পারে না। উনি 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে উনি 18 মাস পরে, সম্ভবত 18 মাস পরে উনি জাজমেন্ট পরিবর্তন করেছেন। শর্ট জাজমেন্ট ছিল, ইট ইজ এ ক্রাইম, একজন জজের জন্য এটা একটা ক্রাইম। শর্ট জাজমেন্ট ছিল যে আগামী 7 জন জাজ ছিলেন, 7 জনই বলেছিলেন যে আগামী 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে, বাকিটা পার্লামেন্ট দেখবেন। উনি ফাইনাল জাজমেন্টে যে ওইটা বাদ দিলেন, এবং তাও কতদিন পর, 16 মাস পরে। এবং এই ধরনের অপরাধীদের যদি বিচার হয় তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমরা ন্যায় বিচারের সুবাতাস পাবো। 5ই আগস্ট পর্যন্ত, জুলাই আগস্ট হত্যায় অভিযুক্ত অনেককে দেশে আছে বলে জানা গিয়েছিল, তারা পরবর্তী দেশ ছেড়ে পালিয়েছেন, এর দায়ী কার? নিশ্চয়ই একটি বিপ্লবোত্তর সময়ে তার লেসপন্সেরা দীর্ঘদিন বসেছিল, কারা পালাতে সহযোগিতা করেছে সময় আসলে সেগুলো দেখা হবে, আমরা সেটা দেখব। কেউ সহযোগিতা করেছে নাকি কারো সহযোগিতা ছাড়াই তারা অনেকে পালিয়ে গেছে সেটা আমরা দেখব। তারপরে আপনারা বলেছেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞ গণহত্যা হিসেবে আখ্যায়িত হবে কি না, এটা গণহত্যা হলো জেনোসাইড। আমাদের আইনের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনের মধ্যে আমরা বিশ্লেষণ করব। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ, জেনোসাইডের মধ্যে পড়বে কি না সেটা আমরা বিশ্লেষণ করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এইটা হলো আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার ন্যায় বিচার করা, আমাদের অঙ্গীকার ন্যায় বিচার করতে গিয়ে সেই ন্যায় বিচার সম্পর্কে যাতে কোনো প্রশ্নবোধক চিহ্ন তৈরি না হয়।